আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইয়ের গায়ে হলুদে সন্ধ্যা রাতে যেভাবে সবাই মিলে চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম সেটাই শেয়ার করতেছি আজকে তো এটা প্রায় মাগরিবের আগ মুহূর্ত আর কি স্টে সাজানো হচ্ছিল তো আমি একটু দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম স্মৃতি হয়ে থাকবে সেই জন্য আর কি তো মাগরিবের পর এখানে এসে দেখি সবাই মিলে মোটামুটি পেঁয়াজ রসুন আদায় গুলা কুটাকুটি করতেছিলেন অন্যদিকে একটা খালাগুলা বাটা বাটাবাটি করতেছিলেন আর কি আসলে গ্রামের বিয়েতে এগুলাই দেখতে সুন্দর আর এদিকে এসে দেখতেছি কয়েকটা মুরগি কুটে ধুয়ে রেখেছেন চিকেন বিরিয়ানি রান্না করবেন জন্য তো মোটামুটি সবাই মিলে করতেছিলেন আর কি যেহেতু গরুয়া হচ্ছিল অত বেশি মানুষ বাইরে নাই আর কি আমরা ঘরে ঘরে যা কয়েকজন আর একদম ক্লোজ আপত্তি স্বজন কয়েকজন আছে আর কি তো এখানে মাংসগুলো ভালো করে মেনেট করে নিচ্ছিলেন এখানে আদা বাটা রসুন বাটা একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে দিচ্ছেন তো দেওয়ার পরে সব উপকরণ ভালো করে একটু মিক্স করে মেখে নিচ্ছেন তো মাখা হয়ে গেলে এগুলো একটু তেলে ফ্রাই করে নেবেন তো বেশি ফ্রাই করবেন না জাস্ট অল্প হালকা হালকা ভাজা করে নেবেন আর কি খেতে যাতে ভালো লাগে কাঁচা মাংস দিয়ে বিরিয়ানি করলে কিন্তু অত ভালো লাগে না তো এটা আসলে মাটির চুলাতে খেতে কিন্তু অসাধারণ হয় তো এই যে দেখুন অন্যদিকে চুলায় দুইটা মাটির চুলায় আর কি কড়াই বসিয়ে দিয়েছেন তো এখানে তেল দিয়ে ভালো করে এগুলা বেজে নিচ্ছিলেন তো এগুলা মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভাজা হয়ে গিয়েছে তো আমি এদিকে এগুলা ভাজাও দেখতেছিলাম অন্যদিকেও একটু দেখতেছিলাম মোটামুটি একটু সুন্দর লাগতেছিল জিনিসগুলা এগুলা তো আসলে সব সময় হয় না এগুলো কোনো অনুষ্ঠান হলে তখনই হয় তো ওগুলা দেখতে খুবই ভালো লাগে আর কি এগুলো হালকা হালকা ফ্রাই করে নিচ্ছিলাম তো হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে দেখুন এবার তুলে নিচ্ছিল সবগুলো একটা বলের মধ্যে আমিও কিন্তু আসছি পাশাপাশি আমি একটু হাত নাড়াচাড়া করতেছিলাম আর কি অন্যদিকে একটা পাতিলে যে তেলগুলা ছিল ফ্রাই করার পর তেলগুলা দিয়ে দিয়েছেন তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন আর কি তো ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা দিয়ে দিবেন এই যে গরম মশলা অ্যাড করে দিলেন দেওয়ার পর এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছেন তারপর এখানে আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া মিক্স করে মোটামুটি যা যা মশলা লাগে সব সব দিয়ে দিয়েছেন দেওয়ার পরে এগুলা ভালো করে কষিয়ে নিবেন আর কি তো এটা পরিবার মতো দিয়েছেন এটা কোনো বাবুসি রান্না হচ্ছে না জাস্ট এমনি গরম স্টাইলে হচ্ছে আর কি সবাই মিলে করতেছিল খুবই মজা লাগতেছিল আর কি তো এখানে ধনে জিরে মিক্স করে রাখা ছিল এগুলো সব উপকরণ দিয়ে দিয়েছেন দেওয়ার পরে হলুদ তো দিয়েছেন কিন্তু এটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে তো অন্য চুলায় কিন্তু এখানে আলু ফ্রাই করা হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছেন তারপরে তেলের মধ্যে আলুগুলো ফ্রাই করে নিচ্ছেন দিকে মশলাটাও কষানো হচ্ছিল আর কি তো মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষানো হয়েছে এবার ওই যে বেজে রাখা মাংসটা অ্যাড করে দিয়েছেন তো তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে আর কি খালাটা আবারও ভালো করে কষিয়ে নিছিলেন কষানো হয়ে গেলে তারপরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে যেহেতু রান্না হবে তো সেই জন্য বেশি সেদ্ধ হবে না জাস্ট হাফ সিদ্ধ হবে আর কি তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছেন দিয়ে এবার ডেকে কিছুক্ষণ রান্না করে নিবেন তো অন্যদিকে বাইরে চুলায় একটা বড় পাতিল বলতে এটা ডেক বলি আমরা এটা মানে যে ডেকোরেশনের লোকেরা আনে ওই রান্নার জন্য ওখান থেকে একটা ড্যাগ নিয়ে আসে এনে এখানে মানে তেল আর পেঁয়াজ ঘি সব একসাথে মিক্স করে দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলেন আর কি এটা কিন্তু বাইরে একটা গর্ত করে এখানে মানে চুলা বানিয়েছেন আর কি তো ওগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখানে চাউলটা অ্যাড করে দিয়েছেন চাউলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলেন তো মোটামুটি এটা একটা পিকনিকের মতো আয়োজন হচ্ছিল আর কি সবাই খুবই মজা করতেছিল মানে হাসি ঠাট্টা করে করে রান্নাটা হচ্ছিল এক একজন এক একটা করতেছিল তো এটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছেন তো এখানে আমি কিন্তু বিরিয়ানি মশলা এটা আমি দিছিলাম আর কি আমি পাশে ছিলাম তো যেহেতু ভিডিও করতেছি ওই জন্য তো পাশে থাকতে হবে তো অন্যরা মিলে সবাই মিলে রান্নাটা করে নিছিলেন পরে এখানে আলু যে ভেজে রাখা আলুটা ওটাও অ্যাড করে দিয়েছেন তো এটা দেওয়ার পরে একটু নেড়েছে তারপর এখানে মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছেন তো এটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিবেন আর কি তো এদিকে এটা রান্না হতে থাক অন্যদিকে আরো অন্য অন্য কাজ তো অনেকগুলা কাজ থাকে বিয়েবাড়ির কাজ তো কোনো কম থাকে না অনেক কাজ থাকে তো অন্যদিকে চিন্তা করলাম যেহেতু প্রায় নয় টা দশটা বেজে গিয়েছে তো ভাই গায়ে হলুদের যে কিছু আয়োজন করতে হবে ওগুলো আমরা ব্যবস্থা করে নিচ্ছি তো আমি আমার বোন আরো কয়েকজন বোনেরা মিলে আমরা একদম সিম্পল ভাবে মোটামুটি ঘরোয়া ভাবে আর কি বাইরে তেমন কোনো মানুষ ছিল না গায়ে হলুদে আমরা একদম ঘরোয়া ভাবে করতেছিলাম আর কি তো ঘরে যা ছিল তা দিয়ে এই আয়োজনটা করলাম একদম সিম্পল ভাবে তো যাহা যা ছিল তা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর কি ছোটখাটো একটা কেক আনিয়েছি আর কি ধরতে গেলে একদম ঘরোয়া ভাবে আর কি একদম ঘরের মানুষের আর বাইরে তেমন কোনো মানুষ ছিল না তো অন্যদিকে কিন্তু বিরিয়ানিটাও ততক্ষণ রান্না হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া হবে তারপর অনুষ্ঠান শুরু হবে আরকি আমরা ঘরোয়া ভাবে যা যা করি আরকি তো আপনারা নেক্সট ভিডিওতে গাই অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম